আজ 4 এপ্রিল 2020, 21 চৈত্র 1426, 9 শাবান 1441, রোজ শনিবার। চলুন জেনে নেওয়া যাক আজকের সকল জাতীয় দৈনিকের গরম গরম তাজা সংবাদ শিরোনামগুলো। ভোরের নিউজ, 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ইউরোপ আমেরিকার পর নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া। প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বজুড়ে 10 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, প্রাণহানিও অর্ধলক্ষ ছাড়িয়েছে, যাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র। তবে ইউরোপ ও আমেরিকার পর দক্ষিণ এশিয়ার নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুখবর দিল এশীয় উন্নয়ন ব্যাংক, সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। করোনা আতঙ্কে হাসপাতাল ক্লিনিক বন্ধ রাখলে ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শারীরিক অবস্থা স্থিতিশীল, করোনা নিয়ে উদ্বিগ্ন খালেদা জিয়া। করোনায় মানবতার পাশে ছাত্রলীগ, বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মানুষের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে তাদের অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। অন্য যে কোনো সংগঠনের চেয়ে মানবতার সেবায় এগিয়ে ছাত্রলীগ নেতারা। কেউই যখন আক্রান্ত হয়নি তখন থেকেই জনসচেতনতা বাড়াতে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। 10 এপ্রিল করোনা শনাক্তের কিট সরকারের হাতে তুলে দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। দৈনিক ইত্তেফাক। করোনা ভাইরাস, ঢাকায় বেশি আক্রান্ত, সর্বনিম্ন কক্সবাজার। মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা জেলায়, এর সংখ্যা 36 জন। এরপর মাদারীপুরে 10 জন, নারায়ণগঞ্জে 6 জন, গাইবান্ধায় 4 জন, রংপুর, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে 1 জন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে। গুজব ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, বললেন ওবায়দুল কাদের। দক্ষিণ এশিয়ায় করোনা, আক্রান্ত বেশি পাকিস্তানে, মৃত ভারতে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতে আটকে পড়াদের ফিরিয়ে আনা হবে, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের নির্দেশনা অমান্য করে ব্যাপক জনসমাগম। দৈনিক যুগান্তর। জুমার নামাজ ঠেকাতে পাকিস্তানে কারফিউ জারি। করোনা ভাইরাসের বিস্তার রোধে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম সিন্ধু প্রদেশে শুক্রবারের জুমার নামাজ ঠেকাতে 3 ঘন্টা কারফিউ জারি করা হয়। শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত এ কারফিউ জারি থাকে। নতুন প্রতিষেধকে 48 ঘন্টায় ধ্বংস হবে করোনা ভাইরাস, দাবি অস্ট্রেলিয়ান গবেষকদের। 1 মাসের লকডাউনে সিঙ্গাপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কর্মী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে 47 জন। করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার করলেন মার্কিন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটার্সবার্গ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন। দৈনিক কালের কণ্ঠ। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি করোনামুক্ত প্রিন্স চার্লস, কৃতিত্ব ভারতীয় ডাক্তারের। করোনা ভাইরাসে আক্রান্ত ইরানের পার্লামেন্ট স্পিকার। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে রোগীরা সেবা না পেলে ব্যবস্থা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। একটি মতলবী মহল করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে, বললেন সেতুমন্ত্রী। সেন্ট মার্টিন দ্বীপকে নিরাপদ রাখতে নৌবাহিনীর তৎপরতা। দৈনিক প্রথম আলো। গুজব ঠেকাতে সতর্ক পাহারায় থাকুন, বললেন ওবায়দুল কাদের। চীনের চেয়েও বড় অস্থায়ী হাসপাতাল করবে বসুন্ধরা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এ রোগে আক্রান্ত ও সন্দেহভাজনরা চিকিৎসা পাচ্ছে হাতে গোনা কয়েকটি হাসপাতালে। এমন অবস্থায় রোগটি মহামারী আকারে ছড়ালে কি হবে তা অকল্পনীয়। এমন প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এগিয়ে এসেছে 2 শিল্প প্রতিষ্ঠান, বসুন্ধরা গ্রুপ ও ফার্টিস গ্রুপ। প্রতিষ্ঠান দুটি করোনা রোগীদের চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য বিনামূল্যে অবকাঠামো সুবিধা দিতে চাইছে। সরকারের পক্ষ থেকে শুধু চিকিৎসা সরঞ্জামাদির ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাস পরিস্থিতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 31 দফা নির্দেশনা। ত্রাণের প্যাকেটে ওজনে কম দিচ্ছিলেন তিনি। কুষ্টিয়ায় ত্রাণের খাদ্য সামগ্রী ওজনে কম দেওয়া এক ব্যবসায়ীকে 3 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নাজমুল আলম, তিনি বড়বাজার এলাকার বাসিন্দা। দেশে 14 ল্যাবে করোনা রোগীর পরীক্ষা চলছে। দেশে 14টি ল্যাবরেটরিতে কোভিড-19 রোগ শনাক্তকরণ পরীক্ষা চলছে। এর মধ্যে ঢাকায় 9টি ও ঢাকার বাইরে 5টি ল্যাব রয়েছে। 3টি বিভাগীয় শহরে আরও 3টি ল্যাবের প্রস্তুতি চলছে, স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে।